আহ কুসুরা কাহফের আপনি যদি আশি থেকে শুরু করে একানব্বই নম্বর আয়াত পর্যন্ত পড়েন তাহলে দেখবেন জুলকার নাইনের যে ভ্রমণ সেখানে এই যে বলা আছে বর্ণনা দিচ্ছে যে জুলকার নাইন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছেছিল সেখানে সে পূর্ব এবং পশ্চিমে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায় পূর্ব দিকে গেছিল সেখানে এসে দেখছে যে সূর্য কোথা থেকে উঠে আর পশ্চিমে যখন গেছিল তখন সে দেখছে সূর্য একটা পঙ্কিল জলাশয় অস্ত যাচ্ছে এই জিনিসটা আহ আল্লাহ বর্ণনা করছে যে সেই পর্যন্ত আবার এটা কিন্তু যে আল্লাহ পৌঁছেছে পশ্চিম অঞ্চলে যেখানে সূর্য জলাশয়ে অস্ত গেছে এটা আহ আল্লাহর বর্ণনা এটা হচ্ছে কোরআনে বলা আছে এবং হাদিসে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে হাদিসে বলা আছে যে আহ আবুজর একদিন আবুজর এবং মোহাম্মদ একসাথে ছিল এখন আবুজরকে মোহাম্মদ জিজ্ঞেস করতেছে যে হ্যাঁ আবুজর তুমি কি জানো আসিফ ভাই আমি হাদিসে যেটা আপনার সংসার ডট কম করে থেকে পড়ে দেখেছি বাট আমি চাইছি কোরআনের আয়াতটা কোরআনের সূরা কাহাফের আপনি মানে 80 থেকে শুরু করে 91 92 নম্বর আয়াত পর্যন্ত পড়েন একটা না তাহলে এখানে পেয়ে যাবেন ওকে ওকে সূরা কাহাফ হ্যাঁ সূরা কাহাফ থ্যাঙ্ক ইউ ঠিক আছে আসিফ ভাই অন্য কাউকে যুক্ত করেন মুমিনকে যুক্ত করেন না আলোচনা জমতে না ঠিক আছে ভাই ভালো থাকেন বিদায় জানাচ্ছি জি ভাই আচ্ছা আরেকজনকে যুক্ত করি হাবিবুর রহমান জুয়েল আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আমি আমার ছবিটা দেখাচ্ছি না এমনিতে বুঝতেই তো পারছেন আমি আপনার অনুষ্ঠান গুলো দেখি এবং এগুলো এগুলো তো কিছুটা মেন্টালি কানেক্ট হয় আপনার সাথে আচ্ছা আমি আসলে একটু বলতে চাচ্ছিলাম যে নৈতিকতা বলতে কি আসলে কিছু আছে নাকি নৈতিক শুধু আছে এই ব্যাপারটা সম্বন্ধে আপনার কি মত নৈতিকতা বলে তো বাস্তবে কোনো কিছু মনে করেন আম কাঁঠালের মতো কোনো কিছু নাই বাস্তবে তাই না মনে করেন আম আমরা ধরতে পারি আমের বিচিটা আবার পুতে মাটিতে পুঁতে দিতে পারি সেখান থেকে আবার আম গাছ হবে কিন্তু এরকম তো কোনো ধরা যায় ছোঁয়া যায় এরকম কোনো জিনিস তো নৈতিকতা না নৈতিকতা হচ্ছে মানুষের একটা ধারণা মানুষের একটা কনস্ট্রাক্ট হ্যাঁ সোশ্যাল কনস্ট্রাক্ট বলতে পারেন যেটা হচ্ছে মানুষ মানুষের জ্ঞানের উপর নির্ভর করে মানুষ যত মানুষের জ্ঞানের সাথে সম্পর্কিত এই বিষয়টা যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ এই জিনিসটা যখন আমরা যাচাই করে দেখবো যাচাই করে দেখে বুঝবো যে আমাদের সকলের এই জিনিসটা আমাদের সকলের জন্য খারাপ এই যে জ্ঞানটা এই জ্ঞানটাকে নৈতিকতা বলা হয় এই যে মানে ধারণাটাকে বা এই জ্ঞানটাকে এই মানে চিন্তাটাকে হ্যাঁ যেটা হচ্ছে জ্ঞানের সাথে সম্পর্কিত আবারও বলছি যে নৈতিকতার ধারণা জ্ঞানের সাথে সম্পর্কিত বলেন এবার জি না আমি আমি এইভাবেই ভাবছি আসলে আপনার জিনিসটা ঠিক এভাবে দেখি যে নৈতিকতা হচ্ছে গিয়ে আমরা যেটা আসলে করতে চাই করলে ভালো হয় করা উচিত এই যে একটা চিন্তা এইটাই হচ্ছে আসলে নৈতিকতা কিন্তু আমরা বাস্তব লাইফে এই যেই চিন্তাটা করছি এই চিন্তাটার মধ্যে আমরা থাকতে পারি না আমরা অনৈতিকতার মধ্যে ঢুকে যাই আচ্ছা আসিফ ভাই আমি নৈতিকতার একটা ডেফিনেশন দেই যদি মানে এই জিনিসটা আমরা এখন স্পেসিফাই করা শুরু করি যদি তাহলে আপনার জন্য সুবিধা হতো আমাকে বুঝাতে আর কি আমার জন্য সুবিধা হইতো ওকে জি তো যেটা আমরা চিন্তা করছি যেটা হওয়া উচিত ছিল বাট আমরা সেটা পালন করতে পারছি না তো যেটা হওয়া উচিত ছিল সেটা আমরা যেই কোনো একটা জায়গায় এটা লিপিবদ্ধ করি একটা বইয়ের রূপ দেই বা একটা সম্ভারের রূপ দেই বইয়ের মধ্যেই থেকে যায় এবং আমরা আবার মধ্যে ঢুকে যাই আবার ওই বইটাকে ফলো অনৈতিকতার করি অতএব এটা একটা শাস্ত্র কিন্তু আসলে নৈতিকতা বলতে আমরা কিছু থাকে না আহ শাস্ত্রের মধ্যে এটা লিপিবদ্ধ থেকে যায় আমরা সেখান থেকে বিচ্যুত হই এবং যেটা হয় যে যেটা আসিফ ভাই বললেন যে আমরা যতই মানসিক ভাবে উন্নত হব আমরা যতই নিজেদেরকে ভাবে প্রতিষ্ঠিত করতে ততই ওই বইয়ের আশেপাশে আমরা আসলে ঘুরতে চাইব হ্যাঁ তো সেটা হচ্ছে গিয়ে আমাদের ওই যে যেটা বললাম যে আমরা মানসিক ভাবে কত উন্নত হতে পারছি আহ সেটাই ফারাজ হ্যাঁ কি যেন বলতে চাচ্ছিলেন থ্যাংক ইউ আমার অনেক উপকার হইলো আমি মানে সিম্পলিফাই করতে চাচ্ছিলাম কি নৈতিকতার ডেফিনেশনটাকে একটু সিম্পলিফাই করতে চাচ্ছিলাম যে নৈতিকতাকে আমরা কি এইভাবে বলতে পারি না যে নৈতিকতা হচ্ছে জাস্ট একটা প্রসিডিউর বিজ্ঞানের মতো নৈতিকতা হচ্ছে প্রসিডিউর যে প্রসিডিউর আর একটা একটা মেথোডোলজি যে মেথোডোলজির মাধ্যমে আমরা যাচাই করতে পারবো যে কোন কাজটা আমাদের করা উচিত কোন কাজটা আমাদের করা উচিত না নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের প্রত্যেকের কথায় কথায় কাছাকাছি ঘোরাঘুরি করছে কিন্তু ফরাস ভাই নৈতিকতা তো মেথড হয় না আসলে নৈতিকতা জিনিসটা আসলে কোনো মেথড মেথড অনেকভাবে ডিফাইন করতে পারেন বাট আমার কাছে মনে হয় নৈতিকতাকে যদি আপনি একটা মেথডোলজি বলেন যে যে মাধ্যমে আপনি জানতে পারবেন কোন কাজটা করা নৈতিক কোন কাজটা করা অনৈতিক সেটাকে ইয়া বলেন ধরুন আপনি যখন বলেন কাউকে আপনি কি সাবজেকটিভ মরালটি হোল করেন নাকি অবজেকটিভ মরালটি হোল করেন ওটা কি হচ্ছে একটা প্রসিডিউর হচ্ছে যে আপনি জাস্ট আপনার আপনার নিজস্ব মাইন্ডের উপর বেস নাকি আপনি এটা আপনার নিজস্ব মাইন্ড বেস দিয়া না যেটা অবজেক্টিভ রিজনিং আছে যেটা যেটা বিবেচনা যত প্রমাণ আছে আমি আমি মনে করি সাবজেক্টিভ তো কোনো নৈতিকতা হতে পারে না সাবজেক্টিভ তা মানে এটা তো নৈতিকতা হয় না তাহলে সেটা তো হয় হচ্ছে যে পারসেপশন ফরাজ ভাই আ আমি যেটা বলছেন ঐতিহ্যতা একটা হচ্ছে ড্রিম যেটা হচ্ছে কি আমরা আসলে হতে চাই যেটা নিজেদেরকে ওইখানে আমরা দেখতে চাই কিন্তু বিভিন্ন কারণে আমরা সেটা পারি না আমাদের রিপুর কিছু ব্যাপার আছে সেই ব্যাপারগুলোর কারণে আমরা ওখান থেকে বিচ্যুত হই আবার ফিরে আসি এটার মধ্যেই একটা ঘুরপাক ঘুরপাক একটা সার্কেলের মধ্যে আমরা ঘুরতে থাকি আহ কিন্তু সেক্ষেত্রে যে এটা একটা যেহেতু নৈতিকতা আমরা পছন্দ করি এই জন্য আমরা কিছু এটাকে একটা রূপ দিতে চাই বা এক জায়গায় এইটা করলে ভালো এইটা এই জিনিসটা ভালো এই জিনিসটা ভালো এই জিনিসটা ভালো সেইটাকে আমি লিপিবদ্ধ করতে চাই লিপিবদ্ধ করে একটা জায়গায় এটাকে সংকলন করে রাখি সেটা একটা নৈতিক শাস্ত্র হয় হয়ে থাকে কিন্তু নৈতিক নৈতিকতা সে পূর্ণাঙ্গ রূপ একটা মানুষ কখনো পায় না হ্যাঁ তো সেটাই হচ্ছে আমি বলতে চাচ্ছি আমি যে নৈতিক শাস্ত্রটা এইটা হয় কিন্তু সঠিক নৈতিকতা একটা মানুষের মধ্যে সবসময় মানুষ এটা প্রতিষ্ঠিত করতে পারে না এটা হচ্ছে আমার ধারণা আমি জানি না আমি সত্য কিংবা মিথ্যা আমি কি বুঝতে পারছি না আর কি ঠিক আছে তাহলে হাবিবুর রহমান সাহেব আর কি কিছু বলবেন আপনি আচ্ছা আমি দ্বিতীয় কোশ্চেন এই ইয়াতে যাচ্ছি যেমন এই নৈতিকতার এই জিনিসগুলোকে প্রতিষ্ঠ করতে গিয়েই যে এই যে ধর্ম নিয়ে যে আমরা আলোচনা করি বিভিন্ন সময় এই এইটার মাধ্যমে এইটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে আমি আবারও বলছি চেষ্টা করা হয়েছে তো সেই চেষ্টা করতে গিয়ে মানুষের পিছনের যে সমাজ ছিল পিছনের যে চিন্তা ছিল তখন তো এখনকার মতো মানুষ এত উন্নত ছিল না সেখানে অনেক ভুল ত্রুটি রয়ে গেছে সেই ভুল ত্রুটির কারণে আমরা সেটা দিয়ে এখন আক্রান্ত সেটা সব ধর্মের কথাই বলেন সেভাবে যেভাবে বলেন কোন না কোন ভাবে আমরা আক্রান্ত তো এই এই আক্রান্ত এই এই যে সে পিছনের যেই সংকলন গুলো যেগুলো ধর্ম হিসাবে এসছে এইগুলো আসলে একসময় পরিবর্তন হতে হবে হইতে হবে যদিও বা

আপনি কি কোনো স্পেসিফিক আহ প্রশ্ন আছে বা স্পেসিফিক আলোচনা আছে হ্যাঁ স্পেসিফিক ওইটাই বলতে চাচ্ছিলাম যে আসলে আপনি অনেক সময় বলেন যে আহ এই পরিবর্তনটা বা সংস্কার দরকার কিন্তু ধর্ম চাইবে না এটা সংস্কার করতে কিন্তু ধর্ম চাক আর না চাক এটা সংস্কার হতে বাধ্য যেমন সতীদাহ প্রথা এটা ধর্মে পরিবর্তন হয় নাই কিন্তু সামাজিক পরিবর্তিত হয়েছে কিছু কিছু ডার্ক সাইড আছে প্রত্যেকটা ধর্মের সেগুলো তারা এখন কথা বলতে চায় না ওগুলো নিয়ে একেবারেই কথা বলতে চায় না যেটা এখন আমরা কথা বলতে চাচ্ছি কিন্তু তারা কথা বলতে চায় না এর অর্থই হচ্ছে সংস্কার খুব কাছাকাছি

ভালো আশা করি আপনি ভালো বলেন তাহলে বলতেছি আমি একজন ধার্মিক মুসলমান তো আমার ভিতরে মানে কিছু মানে প্রশ্ন জাগে মনের ভিতরে অনেক প্রশ্ন জাগে কিন্তু আবার এক এবার প্রশ্ন সোলামান স্যার আপনি এত একটা কথা শুনে নেন আপনি আপনার প্রশ্ন জাগে যদি এরকম কোনো প্রশ্ন জাগে ইসলামের সন্দেহমূলক কোনো প্রশ্ন জাগে আপনি তাহলে আপনার ক্যামেরাটা অফ করে দেন কারণ আপনার উপর কোনো ঝামেলা হইতে পারে আপনি ক্যামেরাটা বরং অফ করেই কথা বলেন ক্যামেরাটা অফ করে নিচে মানে আপনার এলাকার দিনই ভাইরা হয়তো আপনাকে খুঁজে বের করতে পারে আপনার চেহারা দেখলে যেটা তো আমরা চাই না কেউই এখন খুব বেশি প্রশ্ন করেন না একটু খুব নরমাল টাইপের প্রশ্ন করেন এমন কোন প্রশ্ন করেন না যেটাতে আপনার সমস্যা হতে পারে হ্যাঁ বুঝে ওইরকমটা বুঝে প্রশ্ন করেন না প্রশ্ন বলতে আমার আমি যে পরিবার জন্মগ্রহণ করছি বা আমাদের গ্রাম প্রত্যেকটা মানে ভয়ঙ্কর রকম আর কি মুসলিম অধ্যসিত গ্রাম বিরুদ্ধে কিছু কওয়া মানে নিজের আর কি মরণটাই কেন তো ওই রকম গ্রাম থেকে আমি মানে ফোন দিছি আর কি মানে কথা বলার জন্য তো আমার একটা জিনিস ই লাগে যে যেমন বিদ্যুৎ যা আবিষ্কার করছে সে কিন্তু খ্রিস্টান হতে ইহুদি হইব তাই না হ্যাঁ 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 খ্রিস্টান তো তার নাম হয়তো মাইকেল ফেরাডে না কি জানো আর কি তো খ্রিস্টান হবে তো উনি একটা জিনিস আবিষ্কার করলো ওই আবিষ্কার দ্বারা ওই আর তার আবিষ্কারের জিনিস মসজিদ মন্দির গির্জা সব জায়গায় চলে সব জায়গায় যেমন ফ্যান লাইট এসি তো তার জন্য আমরা কত শান্তিতে বসবাস করতেছি পৃথিবীতে তো উনি যদি জাহান্নামে থাকে বা আজীবন জাহান্নামে থাকবো মানে জিনিসটা আমার কাছে কেমন যেন লাগে হ্যাঁ অবশ্যই তারপর যেমন ধরেন আপনার যে টিকা গুলা নেন ছোটকালে যে টিকা নেন এই যে পোলিও ডিপথেরিয়া হপিং কাশি টিকা গুলা নেয় না ছয়টা টিকা নেয় ছোটবেলা কত লক্ষ লক্ষ শিশু বেঁচে গেছে এই টিকার গুলোর জন্য এই টিকা গুলা বেশিরভাগ যারা আবিষ্কার করছে তারা তো হচ্ছে অমুসলিম এখন তারা সবাই জাহান নামে পূর্বে আর বেহেস্তে যাবে কে বেহেস্তে যাবে ওসামা বিন লাদেন মানে কি বলবো বেহেস্তে যাবে আপনার এলাকায় সেই হুজুর যে যে বাচ্চা দর্শন করে সেই হুজুর যে বেহেস্তে যাবে এগুলা আমার কাছে কিরকম লাগে আজকে আপনার চেহারা দেখে ফেলছি তো আপনাকে আমি আর বেশি আলোচনা করতে দিতে চাচ্ছি না কারণ আপনার এই নিরাপত্তার স্বার্থে আপনি পরে আরেকদিন যুক্ত হয়েন আহ আপনার নামটা চেঞ্জ করে অন্য কোন নাম দিয়ে যুক্ত হয়েন ঠিক আছে তো একটা শব্দ নামে যুক্ত হবেন যেন কেউ চিনতে না পারে আপনারা বুঝছেন আবার লাভ করবেন কখন আবার হয়তো এখন তো আছি এখনো হইতে পারেন বা আবার কালকে পরশু আইসেন কালকে পরশু আসলে ভালো হয় কাল পরশু কটা বাজে

ইসলাম যারা মানে যারা বিষয় করে তারা সেটা শুনে সেটার উত্তর দেন হ্যাঁ হ্যাঁ ইসলাম কি বলে হিন্দু ধর্ম বলে এক কথা ইসলাম ধর্ম বলে আরেক কথা কৃষ্ণ ধর্ম বলে আরেক কথা এগুলো শুনতে চাইনি কোন প্রমাণ আছে কিনা সেটা জানতে চাইছি কোন প্রমাণ আছে কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এটাই আমি একটু আমি আপনাদের এখন এখন বলবো আর কি যে আমার দেখা জিনিসটা

আপনার কাছে যদি এরকম প্রমাণ থাকে যে আপনি জিন দেখছেন বা জিন দেখতে পারেন এর পরের বার নিজে তো দেখতে পারতেছিলেন ক্যামেরা নিয়ে বলেছেন ভিডিও কল ভিডিও রেকর্ড করেন ভিডিও রেকর্ড করে আমাদের কাছে পাঠায় দেন আমরা দরকার হলো ভিডিও ফুটেজ মানে জিনের অস্তিত্ব প্রমাণ করে বহু কিছু করতে পারবো কোটি কোটি টাকা আমাইতে পারবো ভিডিও করে নিয়ে এসেন এর পরে ঠিক আছে হ্যাঁ ভিডিওর কথা কইলাম জিম দেখে গেলো দাদা তাই নাকি হ্যাঁ জিন্ ভুলে গেছে ঠিক আছে পরের জনকে যুক্ত করি